হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো, দারুণ আছো, আমিও দারুণ আছি। আজকে তোমাদেরকে আমি এমন এক প্রার্থনা শেয়ার করব যা আমি নিজে প্রত্যেক দিন পড়ি, সকালবেলায় ঘুম থেকে উঠেই এবং রাত্রে ঠিক শুতে যাওয়ার আগে, যা আমার জীবনে দারুণভাবে প্রভাব বিস্তার করেছিল, করছে এবং আমি জানি আগামী দিনেও এইভাবেই করবে। আর আমার সফলতা, আমার সচ্ছলতা, আমার সমৃদ্ধি, আমার ভালো থাকা এবং অন্যদেরকে ভালো রাখার মূল চাবিকাঠি কিন্তু এখানে। তো তোমাদের সঙ্গে আমার এই গুপ্ত তথ্যটি শেয়ার করতে চলেছি আজকে, যাতে তোমরাও নিজেদের জীবনে অবশ্যই দারুণভাবে থাকতে শিখে যাও, দারুণভাবে অন্যদেরকেও ভালো রাখতে শিখে যাও। কেননা সকালের শুরুটা হয় একটা সব রকম চিন্তা ভাবনা থেকে আমরা যখন মুক্ত থাকি, কারণ তখন ফ্রেশ মাইন্ডে থাকি আমরা, আর সেই সময় আমরা যে কোনো অ্যাফার্মেশন দিই, যে কোনো প্রার্থনা করি, যে কোনো ম্যানিফেস্টেশন করি, সব কিছু কিন্তু খুব পজিটিভ ওয়েতে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন গ্রহণ করে। আর এখানে ল অফ অ্যাট্রাকশনের সূত্রটা দারুণভাবে কাজ করে। তুমি যদি এই জাদুটা, এই ম্যাজিকটা নিজের লাইফে ভালো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে, সফলতা পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করতে পারো যথাযথভাবে, তাহলে তো দারুণ, বা মানে কি বলবো, যে অসাধারণ রেজাল্ট পাবে, শুধু দারুণই বলবো না। আবার রাত্রিবেলায় শুতে যাওয়ার আগের মুহূর্তে তখনও সারাদিনের যা যন্ত্রণা কষ্ট বা সারাদিনের কর্ম ক্লান্তি, নানা রকম চিন্তাভাবনা, নানা রকম কাজের প্রেশার, সেগুলো থেকে তুমি মুক্তি পাওয়ার জন্যই কিন্তু ঘুমোতে যাও। তো সেই সময় তুমি যদি কোনো অ্যাফার্মেশন, কোনো প্রার্থনা তুমি যদি করে তারপর শুতে যাও, দেখবে তোমার ঘুমটা যেমন ভালো হবে, সেরকম পরের দিন ঘুম থেকে উঠেই তুমি অনেক বেশি এনার্জি ফিল করবে, অনেক বেশি শক্তি পাবে শরীর এবং মনে। তাহলে কি করবে, আমি কি করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি ছোট্ট এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখতে ভুলো না, কেননা এটা হতে পারে তোমার জীবনে তোমাকে এগিয়ে দেওয়ার জন্য আরেক সফল চাবিকাঠি। প্রথমে সকালের কথা বলি, ঘুম থেকে উঠলে তুমি যখনই উঠো না কেন, দেখো সবাইকে সকালে উঠতে হবে এমন না। আমি বলি ধরো যে রাত্রে তাড়াতাড়ি শুচ্ছে, সে হয়তো ভোরবেলায় উঠছে, যে হয়তো অনেক রাত করে শোয় বা ঘুমোয়, অনেকেরই আছে কর্মক্ষেত্রে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, কেউ হয়তো সারা রাত কাজ করে, তার কাছে কিন্তু সকালবেলাটা ঘুম থেকে উঠবে সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের আগে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে যে ঘুমের প্রয়োজন আছে, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা, সেই ঘুমটা হওয়ার পর তুমি ভোরবেলায় ওঠো, সকালে ওঠো বা তুমি বেলা 10টায় ওঠো, ওটাই তোমার কাছে সকাল, কারণ তুমি পুরো রেস্ট নিয়েছ। এবার তুমি উঠে কি করবে, বিছানাতে বসে জাস্ট 2-3 মিনিট তোমার জন্য দাও, চোখ বন্ধ করে তুমি প্রথমেই হাত জোড় করো। এবং আমি যা করি আমি সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, অবশ্যই হাত জোড় করে বলবে, আমি আমার শরীরকে, আমার মনকে, আমার আত্মাকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর, সচ্ছল, শান্তিপূর্ণ, সুস্থ জীবন দান করার জন্য। আমি সকল দিক তথা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋক, বায়ু, ঊর্ধ্ব, অল প্রত্যেক দিককে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার জীবনকে ভরপুর করে দেওয়ার জন্য প্রত্যেকটা পরিস্থিতিকে, প্রত্যেকটি মানুষকে এবং প্রত্যেক জীবসত্তা ও জড়সত্তাকে। আমি যে খাদ্য খাই, যে পানীয় গ্রহণ করি, প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আমার জীবনে আমার প্রত্যেকটি কর্মক্ষেত্রের জন্য, আমি যে ইনকাম করি, আমি যে উপার্জন করি প্রত্যেকটি কার্যের জন্য, সেই অর্থকেও আমি ধন্যবাদ জানাই। আমার জীবনের প্রত্যেকটি চাহিদাকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার পরিবারের চাহিদাগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য,
আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার জীবনে যারা আমাকে প্রতিনিয়ত গাইড করছে। এই কথাগুলো অবশ্যই বলবে। আরো যদি কিছু বলার ইচ্ছা হয় বলতে পারো নিজের ইষ্ট দেবতাকে, নিজের গুরুদেবকে ধন্যবাদ জানাতে পারো, জানিয়ে প্রকৃতিকে ধন্যবাদ জানাচ্ছ। একই রকম ভাবে আকাশ, বাতাস, সূর্য, গ্রহ, তারা, মাটি, জল সব কিছুকে ধন্যবাদ জানাই আমার জীবনে সফলতা আনার জন্য। ঠিক এইভাবে নিজের যে যে অ্যাফার্মেশন গুলো তোমার দিচ্ছে হচ্ছে 2-3-4 মিনিট করে তুমি পুরো দেবে, এবং দেওয়ার পর যখন তুমি প্রার্থনা হয়ে গেল তখন প্রণাম করো বা তুমি মুখে হাতটাকে এইভাবে কিছুক্ষণ ঠেকিয়ে এনার্জিটাকে নাও। তারপর দুটো পায়ের তালুতে দুটো হাত দিয়ে কিছুক্ষণ বাড়ি মারো, এরকম যেমন হাত দিয়ে তালি তালি দিয়ে, ঠিক এইভাবে 2 মিনিট করো প্রত্যেকটা নার্ভ পয়েন্ট। দেখবে খুব সহজে অ্যাক্টিভ হতে শুরু করবে, শরীরের অনেক রকম রোগ কিন্তু সেরে যায়। আমাদের নার্ভ পয়েন্টগুলোকে যদি যথাযথভাবে আমরা আঘাত করতে পারি এবং তার থেকে আমাদের শরীর অনেক সুস্থ হয়ে ওঠে, অনেক এনার্জি আমরা পাই, পাওয়ার হাউস তৈরি হয়ে যায় আমাদের শরীর ও মন। এটা কন্টিনিউ করো, ঠিক একই রকম প্রক্রিয়া যখন শুতে যাচ্ছ রাত্রে একই কাজ করো। আর এই সময় একটা কাজ করতে পারো, সকালে বা রাত্রে যখনই করছো তখন এক গ্লাস জল কাছে রাখো, যতটুকু তুমি পান করতে পারবে, এবং যখন তোমার এই অ্যাফার্মেশনটা হয়ে যাবে এই জলটা পান করে নাও, করে দেখো, রোজ করো, রোজ তুমি এর বেনিফিট নিতে পারো। যারা রেকি প্র্যাকটিস করো, যারা উসুই বা ম্যাগনিফাইড রেকি প্র্যাকটিস করছো, তারাও সঙ্গে জল রাখো, পুরো প্র্যাকটিসের পর জল খাও, দেখো অনেক বেশি এনার্জি পাবে 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 তোমাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সবার সুস্থ থাকার জন্য আমি আমার নিজের প্রার্থনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমরাও নিজের জীবনে নিজের সমৃদ্ধি, সুস্থতা, সচ্ছলতা পাওয়ার জন্য এটা নিজের মতো করে করবে আর আমাকে রেজাল্ট জানাবে। খুব ভালো থাকো। একদম যারা নতুন আছো প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এর সঙ্গে ডিসক্রিপশন বক্সে আমার আরও একটি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। একটি নয় একাধিক চ্যানেল আমি দিচ্ছি, পরপর সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাকে বিভিন্ন রকমভাবে তোমরা সব দিক থেকে জীবনের স্বাদ নিতে পারো। চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।